ইসলাম প্রিয় আমরা মানুষ, যুবকেরা ইসলামের পক্ষে আছে, যুবকদের অবদান বেশি। এই ইসলাম আমরা বাপদাদা মুসলমান, ইসলাম আমরা আমার বাপদাদারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা ইসলাম ধর্ম মানুষ, এ থেকেই কি খ্যান্ত? ইসলাম কি এমনি এমনি এসেছে? ইসলাম এমনি এমনি আসে নাই বাপজান। ইসলাম অনেক যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আমাদের যিনি রসুল, রসুলদের রসুল, নবীদের নবী, রহমতাল্লিল আলামিন, তিনিও কিন্তু ইসলাম প্রচার করতে গিয়ে, এইরকম ইসলামের পক্ষে থাকতে গিয়ে মার খেয়েছেন, কি বলেন ঠিক কিনা? অনেক যুগে যুগে যারা সাহাবি এসেছেন, নবী রাসুল যারা এসেছেন, এনারা ইসলামের পক্ষে থাকার কারণে তারা মার খেয়েছেন। আজও এরকম যারা ইসলামের পক্ষে কথা বলে তারাও কিন্তু আজও দুনিয়ার জমিনে প্রমাণ দেখা যাচ্ছে যে তারাও মার খাচ্ছে, কি বলেন ঠিক কিনা? রহমতাল্লিল আলামিন যখন দিনের দাওয়াত প্রসার দিলেন, প্রচার করার জন্য যখন প্রকাশ্যে যখন দিনের দাওয়াত দিচ্ছেন, তখন কাফেরেরা তখন কি ভাবলো যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যদি এইভাবে দিনের প্রসার যদি করতে থাকে তাহলে আমাদের গদি কি থাকবে না, আমাদের গদি থাকবে না, আমাদের মাতব্বরী থাকবে না। তারা এই চিন্তা ভাবনা করলো, তাহলে কি করা যায়? আবু জেহেল উদ্বা সাহেব তারা কি করলো, গোপনে বৈঠক করলো যে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে কেমন করে উৎখাত করা যায়, একে উৎখাত করতেই হবে, যদি উৎখাত যদি না করা যায় তাহলে আমাদের গদি থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, তাহলে কি করা যায়, একে কি করা লাগবে, কতল করা লাগবে, দুনিয়া থেকে কি করা লাগবে, বিদায় করে দেওয়া লাগবে। এই ষড়যন্ত্র তারা গোপন বৈঠক করলো। আমার বাবা জিরাম, যেহেতু সময় খুব অল্প, অল্প সময়ে কথা বলবো, ইসলাম এমনি এমনি আসে নাই। রহমতাল্লিল আলামিন যখন দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আবু জেহেল একটা গোপন বৈঠক তৈরি করলাম। এই বৈঠকে আবু জেহেল বলল, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে যে হত্যা করবে, কতল করবে, এ যদি এইভাবে দিনের দাওয়াত যদি দিতে থাকে তাহলে তো আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের গদি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, এই জন্য কি করা যায়, তাকে হত্যা করা লাগবে, কে হত্যা করবে তাকে পুরস্কৃত করা যাবে, তাকে পুরস্কৃত করব। অনেক সাহাবি রয়েছেন, অনেক লোকজন রয়েছে, কেউ দাঁড়াই না, কেউ দাঁড়াই না, কেউ দাঁড়াই না। আমার বাপ জান, পিছন থেকে ওর যদি উমর দাঁড়াইছে, উমর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উমর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উমর পিছন থেকে যখন উমর দাঁড়িয়ে গেছেন যে নেতাজি আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করব, তার কল্লাটা আমি কর্তন করব, দাঁড়িয়ে গেছেন। এই পর্যায়ে যখন আর যদি উমর, এই উমর যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে হাতে তরোয়াল নিলেন, হাতে তরোয়াল নিয়ে এবারে চলে যাচ্ছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের নবীকে হত্যা করার জন্য, কতল করার জন্য যাইতেছেন। এবার তরোয়াল হাতে নিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেছে। বন্ধু নাইম বলেন, বন্ধু তুমি কই যাও, তুমি কই যাও। এবার উমর বলেন, বন্ধু তুমি বলো না, বলো না, আর বলিস না রে বন্ধু, আবদুল্লাহর বেটা মোহাম্মদ বড় পাগলা হয়ে গেছে, তার মাথা বড় খারাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরাম, উমর যখন বললেন আবদুল্লাহর বেটা মোহাম্মদের মাথাটা কাপ কি হয়েছে, পাগলা হয়ে গেছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে চুনকানি মারতে চায়, আমি এই তরাল দিয়ে আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদের কল্লাটা কর্তন করতে যাইতেছি। উমর যখন এই কথা বললেন, বন্ধু নাই বললেন, বন্ধু মোহাম্মদের কল্লাটা কর্তন করার আগে, নবীর কল্লাটা কর্তন করার আগে, তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো, তুমি তোমার নিজ বাড়িতে গিয়ে দেখো, তোমার আপন বোন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমার বোন জামাই মুসলমান হয়েছে, তারা তোমার বাড়িতে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তুমি নবীর কল্লা কন্তন করার আগে তুমি তোমার বাড়িতে যাও। আমার বাবা যা, ওমরের রাগ ছিল খুব বেশি, আমরা সকলেই জানেন ওমর যখন রাগ করতেন তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেত, চুলগুলো খাড়া হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত। আমার বাবা যা, এই ওমর যখন রাগে খেপে গেলেন, এক পর্যায়ে আবার চলে গেলেন বাড়িতে, তার নিজ বোনের বাড়িতে চলে গেলেন, যখন বাড়িতে গিয়ে দরজায় গিয়ে যখন দাঁড়াইলেন, যখন ওমর বাড়ির পাশে যখন দরজার পাশে দাঁড়িয়ে যখন শুনতে পাচ্ছেন যে বাড়ির ভিতর থেকে, এই ঘরের ভিতর থেকে মধুর কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিরাম, কিন্তু কোরআন শরীফের শব্দ শুনতে পান, কিন্তু উমরের মধ্যে বোঝে আসে না, উমরের মধ্যে কোনো বোঝ আসে না। এক পর্যায়ে উমর তখন দরজাটা ভেঙে যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে তিনি সচক্ষে দেখলেন তারা আপন বোন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিরাম, এবার উমর তার বোনকে বললেন, বোন
তোমার সাহস তো কম নয়, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি চুনকালি মানলে, তোমার সাহস তো কম নয়। উমরের বোন বলেন, ভাই আমি বড় হয়েছি, বোঝার চেষ্টা হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমার বোঝার জ্ঞান রয়েছে, আমার স্বাধীনতা রয়েছে, ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমি নবীকে বলতে পারবো না, ইসলামের পক্ষে আমার যদি জীবনও যায় আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নকল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উমর এবার তরোয়ালটা তার কোমরের ভিতরে রেখে চাবুক হাতে নিলেন, চাবুকখানা হাতে নিয়ে তার আপন বোনকে মারা শুরু করলেন। বোঝা যায় বাপজান মনোযোগ দান, কিভাবে ইসলাম কষ্টে এসেছে, ইসলামের পক্ষে যারা কি করেছে, থাকতে গিয়ে ইসলামের পক্ষে আসার কারণে, ইসলামের পক্ষে আসার কারণে সাহাবিকরাম কেমন ভাবে মার খেয়েছে দেখেন, বোঝার চেষ্টা করুন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা তার আপন বোনকে চাবুকের আঘাত মারে, আপন বোনকে যখন চাবুকের আঘাত মারে এক পর্যায়ে মারতে মারতে তার শরীর থেকে রক্ত ঝরতেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ইসলাম ধর্ম থেকে সরে যায় না, ইসলাম ধর্ম থেকে সরে যায় নাই। আর আমরা কেমন মুসলমান, আমরা কি করি, আল্লাহর আইনকে ভয় করি না, আমরা মানুষের মতবাদ বানানো আইন দেখে ভয় করি, ইসলামের পক্ষে যাইতে চাই নাকি, বলেন ঠিক কিনা। যদি একজন হুজুর ইসলামের পক্ষে কথা বলে দিনের রাষ্ট্র কায়েম করার জন্য যদি কথা বলে, তাহলে আমরা মুসলমান কি করি, হাত মুড়ি দিয়ে বাসায় থাকি, যে হুজুর যে ডাক দিয়েছে, উলামায়ে কেরাম ডাক দিয়েছে, ওইখানে যাওয়ার দরকার নাই, যদি যাই তাহলে আমাদেরকে কি করবে, জেল দিবে, জরিমানা দিবে, এই ভয় আমরা কিন্তু করি, কি বলেন ঠিক কিনা। কিন্তু সাহাবে কেরাম তারা কি করে নাই, তারা জেল জরিমানার ভয় করে নাই, তারা ইসলামের পক্ষে অটল থেকেছে। আমার বাপজান উমর যখন তার আপন বোনকে যখন মারা শুরু করলেন, শরীর থেকে রক্ত ঝরতেছেন, রক্ত ঝরে এক সময় উমরের আপন বোন যখন জমিনের মধ্যে যখন পড়ে গেছেন, আমার বাপজান উমরের আপন বোনের রক্ত শরীর থেকে রক্ত গড়িয়া জমিনটা ভিজে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিন মুসলমান বাবাজিরাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন বোনের শরীর মোবারকে চাবুক মারিয়া যখন রক্ত ঝরাইলেন, রক্ত যখন ঝরে গেলেন, জমিনটা যখন ভিজে গেলেন, এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই এভাবে চাবুকের আঘাত মারিয়া নবীর পক্ষ থেকে আমাকে সরাইতে পারবে না, আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম থেকে তুমি কি করতে পারবে না, বিরত রাখতে পারবে না। তুমি কি করো, তোমার কোমরের ভিতরে যে তুমি তরোয়াল রেখেছ, তোমার কোমরের ভিতরে যে তরোয়ালটা রেখেছ, ওই তরোয়ালটা দিয়ে যদি তুমি আমার কল্লাটা কর্তন করো, এরপরও আমি নবীর পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিরা যেহেতু সময় সংকীর্ণ, 3 মিনিটের মধ্যে শেষ করবো আমার বাপজান। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন তার মধ্যে পরিবর্তন আসে না, এক পর্যায়ে যখন ভাবলেন যে আমার আপন বোন কি ধর্ম গ্রহণ করলো, কে এমন পক্ষে চলে গেল, ইসলামের পক্ষে কি ধর্ম গ্রহণ করলো, যে কল্লাটা দিতে চায় কিন্তু আমাদের ধর্মে আসতে চায় না, নবীর ধর্ম ছাড়তে চায় না। এক পর্যায়ে বোনকে বললেন, বোন তুমি কোন ধর্ম গ্রহণ করেছো, তুমি যে মুহাম্মদের কালেমা পড়েছো ওই মুহাম্মদের সঙ্গে আমি যেতে চাই। এক পর্যায়ে বললেন, তুমি যে কালেমা পাঠ করেছো এই কালেমাটা তুমি কি করো, আমাকে শিখাও আর আমাকে কোরআন শরীফ পড়াও। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়তেছে, তার মনের মধ্যে থেকে গুনাহগুলো ঝরে যাচ্ছে, পরিবর্তন ঘটতেছে। এক পর্যায়ে তার বোনকে বললেন, তুমি মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। কি বললেন বাপজান, মুহাম্মদের কাছে নিয়ে যান, দেখেন যে উমর প্রথমত নবীর কাল্লা কর্তন করার জন্য গেলেন, এই উমর আবার কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার কারণে এই উমরের মধ্যে তখন পরিবর্তন এসে গেল, নবীর দরবারে যাইতেছেন, সময় সংকীর্ণ। এবার তার আপন বোনের সঙ্গে সঙ্গে পিছনে পিছনে নবীর দরবারে যাইতেছেন, সাহাবে কেরাম সকলে আছেন। এবার সাহাবে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন উমর আসতেছেন, এখানে যদি উমর কোনো গ্যাঞ্জাম করে, উনি যদি কেসাল করে, তাহলে উমর উমর যদি এখানে কি করে, যদি গ্যাঞ্জাম করে, তাহলে উমরের কল্লা কিন্তু কর্তন করে দিব। রহমাতুল্লিল আলামিন বললেন, হে সাবিরা তোমরা দাঁড়াও, শান্ত হও, ধৈর্য ধারণ করো, দেখি উমরকে আমার কাছে আসতে দাও, দেখি উমর কি খেলা
গেলে আমাকে দেখতে দাও। এবার রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা দুই হাত এইভাবে তার কাছে হাঁটু গেড়ে তরলটা জমা দিলেন, রহমাতুল লিল আলামিনের কাছে তরলটা জমা দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি জানি নাই, আমি বুঝতে পারি নাই, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন।